تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة كيال قربين فرشتا ابن মানুষের আত্মা বা রূহ মরে গেলে যেটা বের হয়ে যায় যেটা বের হয়ে গেলে আপনাকে মানুষ লাশ বলবে মৃত বলবে কোন কাজেরই না আপনি সবার পায়ের নিচে আপনি কোথায় আপনি মরে গেলে কবর দেওয়ার পরে কি দিয়ে মাটি চটে অপমান করে তার মানে পা দিয়ে চটা অপমান না এটা আল্লাহর দেওয়া বিধান এটাই সম্মান এটাই তখন কি তখন এটাই সম্মান কারণ আপনি তো মরে গেছেন আপনি তো মরে গেছেন আপনি তো নিজের কবরে নিজে যেতে পারবেন না আপনার জন্য লোক লাগবে এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সম্মান আপনি বলছেন উমুক তাবিজ দেয় তুমুক পানি পড়া দেয় তুমুকের দরবারে এই পাওয়া যায় সেই পাওয়া যায় আরে উমুক তুমুক যখন মারা গিয়েছিল নিজের কবরে নিজে যেতে পারেনি আপনাকে কি দেবে إنا لله وإنا إليه راجعون الله সাথে এত বড় অন্যায় এত বড় গাদ্দারি করবেন না এত বড় অন্যায় কথা কখনো বলবেন না কেউ কিছু দিতে পারে না কে দিতে পারে বাস আল্লাহ এই দেশের এমপির কাছে যেতে পিএস লাগে আল্লাহর কাছে যেতে কোনো কিছু লাগে না শুধু সৎ আমল লাগে কি লাগে সৎ কর্ম লাগে কোনো মানুষ লাগে না আল্লাহ কাউকে ঠেকা দিয়ে রাখেনি আল্লাহ কারো কাছে ঠিকাদারে দিয়ে রাখেনি যে তুমি মাধ্যম ছাড়া আমার কাছে কেউ আসতে পারবে না আল্লাহ মানুষের এইখান চাইতে কাছে আল্লাহ মানুষের কি এই 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 গলার যে পশমটা এটা চাইতো আল্লাহ কাছে মানুষের বুঝে আসছে না আসলে আচ্ছা যাই হোক তো আল্লাহ বলছেন যে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উপরের দিকে ওঠে এমন একদিনে যার পরিমাণ 50,000 বছর একদিনের পরিমাণ কত বছর যারা বলে যে আরে একটু গুনাহ করালো হালকা একটু জুইলা তো জান্নাতে যাবই মুসলমান একদিন যদি 50,000 বছর হয় আধা দিন জ্বললে কয় হাজার বছর দেখি তোর কত বড় ক্ষমতা গ্যাসলাইট জ্বালা 3 মিনিট জল দেখি কি লাগে তোর মিয়া ইসলামের সিনেমা মনে করছো না সিনেমা মনে করছো ইসলাম সিনেমা না ইন্না কাউলুল্লাহি হক আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহর কথা সত্য না মিথ্যা আল্লাহ বলেছে একদিনের সমান কত বছর পৃথিবীর কয় বছর জি না এগুলোর ভুল পৃথিবীর কশমিন কালে কেউ ধরতে পারবে না আপনি আস্থা রাখেন আমার কথার প্রতি কারণ এগুলো কোনো তাফসির না এগুলো ডাইরেক্ট আই মানি আমি ইউ মানি তুমি ইট মানি খাও গো মানি যাও কাম মানি আসো এরকম তরজুমা এটা কি অনুবাদ এটা কি ব্যাখ্যা না এটার ভুল বের করতে পারবে না কেউ ইনশাআল্লাহ তাহলে এবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে কি বলতেছে ফাসবির কাজেই ধৈর্য ধারণ করেন কেমন ধৈর্য সবরান জামিলা পরম ধৈর্য ধরেন ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা বলল না আরে এসে যাক সেই আরব যদি এরকম কিছু থেকে থাকে আসুক না দেখি কি আসে মানুষ কয় না হ্যাঁ হ্যালো দেখবো তুই কি পারস আয় 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 মানে সামনের লোকের আসলে কিছুই মনে করে না রাইট রাইট অর রং আপনি যখন সামনের লোকের তুচ্ছ মনে করেন তখন আপনি কিভাবে বলেন ওইসি ওইসি সিনি সিনি বাপরে বাপ তোদেরকে চিনা আছে হ্যাঁ তুই কি পারস আমি জানি তো আপনি কি ওরে ভয় পাইছেন নাকি উপহাস করছেন হ্যাঁ ভয় পাইছেন তাই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে ফাসবির ও মুহাম্মদ ধৈর্য ধারণ করেন সবরান জামিলা পরম ধৈর্য ধারণ করেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা তারা ওই দিনকে অনেক দূরে মনে করে ওয়া নারাহু করিবা আমি আল্লাহ ওই দিনকে অনেক নিকটে দেখতে পাচ্ছি ইয়াউমা যাকুনু সামাউ কাল মুল সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ও অপেক্ষা করছে না ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অপেক্ষা করে কখন আসবে কিয়ামতের দিন কখন আসবে আযাবের দিন কখন আসবে হিসাবের দিন কখন আসবে বিচারের দিন ও অপেক্ষা করে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়ারাউনাহু বাঈদা ও মুহাম্মদ সে মনে করে যে কিয়ামত অনেক দূরে ওয়া নারাহু করিবা আমি আল্লাহ দেখতে পাই এটা অনেক কাছে অনেক কাছে তো ওটা আসলে কি হবে আল্লাহ বলেন ইয়াউমা তাকুনুস সামা
সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো নুল জিবাল কাল ইন ওয়ালা ইসআলু হামিমুন হামিমা وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما ولا يسأل এখানে দুইজন অন্তরঙ্গ বন্ধু আছে ঘনিষ্ঠ বন্ধু দুইজন মানে একসাথে চলো স্কুলে যাও মাদ্রাসা যাও এক দুইজন দিকে আসো দুইজন লোক লাগবে আমার যারা সকাল থেকে রাত পর্যন্ত একসাথে থাকে নাই এরকম দুইজন লোক লাগবে এমন দোস্ত দুইটা দোস্ত লাগবে আমার দোস্ত আসো আসো দোস্ত নাই এই জায়গায় يلا قم 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 يلا দাঁড়াইছেন না হাসবেন না আল্লাহ কি বলছে জানেন যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা বস ولا يسأل ولا يسأل حميم حميمة যেদিন আকাশ গলিত ধাতুর মতো হবে কোন অন্তরঙ্গ বন্ধু কোন প্রাণের চাইতে প্রিয় বন্ধু কেউ কারো কোন খবর নেবে না ইয়া হাযা দুনিয়া আপনার এই দুনিয়া লাগবে টাকা পয়সা লাগবে অমুক মেয়ে লাগবে আইফোন লাগবে হুন্ডা লাগবে চাকরি লাগবে বাকরি লাগবে বড় লোকের সাথে আত্মীয়তা লাগবে সামনের দোকানের সামনে সাইট লাগবে ইউবাসসারুনহুম ওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাসসারুনহুম আপনি ওদেরকে দেখতে পাবেন ইয়াওয়াদ্দু ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব ইয়াওমিযিম বিবানি তাদেরকে করা হবে এই অন্তরঙ্গ বন্ধুগুলোকে করা হবে একজনকে আরেকজন থেকে দৃষ্টিগোচর একজন আরেকজন থেকে পালাবে সরে পড়বে ছিটকে পড়বে একজন যাতে আরেকজনকে না দেখে সেদিন এই ব্যবস্থা করা হবে সেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপরাধীদেরকে দেখবেন সে শাস্তির বদলে আল্লাহর আযাবের বদলে আল্লাহর গজবের বদলে আল্লাহর শাস্তির বদলে আল্লাহর দণ্ডের বদলে এই অপরাধী বেনামাজি ঘুষখোর সুদখোর মারামারি দখলদারি চুগলখোর মুশরিক কাফের মুনাফিক বেঈমান অহংকারী সেদিন এই লোকগুলো দিতে চাইবে আল্লাহকে কি তার ছেলে সন্তানকে বলবে ইয়া আল্লাহ আমার ছেলেকে নিয়ে নেন আমাকে ছেড়ে দেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন كيف هذا اليوم দিনটা কেমন হবে বাবা জি জি ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় ছেলের অসুখ কিডনি দিয়ে দেয় বিদেশে 10 বছর থাকে যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স 35 20 বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল না 5 বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম কত দাওয়াত কত আপনজন মারা গেছে সব ব্যয় করে 25 বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে তোমার জন্ম হয়েছে তোমার বাবা চলে গেছে বিদেশ তোমার জন্মের পরে 8 বছর তোমার বাবা বিদেশে বিবাহিত তো বটে কিন্তু সে বউয়ের স্বাদ পাচ্ছে না তুমি প্রেমিকার পিছনে ঘোরো 15 বছর বয়স তোমার 20 বছর 22 বছরে বাইক লাগবে তোমার তোমার বাবা বিয়ে করা সত্ত্বেও সে তার যৌবন কাটাতে পারেনি তার বউয়ের সাথে মানে তোমার মায়ের সাথে তোমার জামা কাপড়ের ব্যবস্থার জন্য তুমি বোঝো যুবক তোমার বাবার বয়স এখন 40 সে তোমার মার কাছে আসলে আর অনুভূতি নেই তার তার শক্তি কমে গেছে তুমি বুঝবা না যুবক 15 বছর বয়সে তুমি যত উত্তেজিত তোমার বাবা 30 বছর বয়সে এরকম ছিল সে আসতে পারেনি তুমি পড়বা বলে তোমার স্কুলের ফি লাগবে বলে দ্যাট মাচ হি লাভস ইউ
তোমার বাবা তোমাকে এত ভালোবাসে জি তোমার এই খারাপ বাবাটা এই খারাপ বাবাটা যে তোমাকে বাইক নিয়ে দেয়নি তুমি নষ্টামি করো মেয়েদের পিছনে করো মোবাইল রিচার্জ করে দাও মেয়েদের তোমাকে যে ডেইলি 500 টাকা করে দিতে পারে না এই লোকটা যদি 60 বছর বয়স পায় তার জীবনের 20টা বছর সে এমন 20টা বছর যে 20টা বছর সে হাড়ভাঙা পরিশ্রম করতে পারত করছে তোমার মায়ের দেখা সে পায়নি এমন মূল্যবান যৌবন 20টা বছর দিয়েছে 50 বছর বয়সে দেশে আসছে তুমি বিয়ে করে বউ নিয়ে আলাদা থাকো তুমি বিয়ে করে শ্বশুর বাড়িতে যাও তোমার বাবা দেশে তো আসছে তার যৌবন আর নেই তার ওই সুখ স্বাচ্ছন্দ্য আর নেই তোমার যৌবন তৈরি করেছে তার যৌবন দিয়ে এই মুহূর্তে কোটি টাকা দিলে কি সে যৌবন কিনতে পারবে তোমাকে তোমার বাবা এত ভালোবাসে আর আল্লাহ বলছে তোমার এই বাবা যে বাবা ঘুষ খেয়ে তোমাকে মানুষ করার চেষ্টা করে বিদেশে পড়ালেখা করানোর যে বাবা এই এলাকার চেয়ারম্যান হতেই হবে না হলে নয় এতগুলো মানুষের দায়িত্ব নিচ্ছে অথচ সে নিজেও জানে দায়িত্ব পালনে সে ব্যর্থ হবে শুধু তোমাকে R15 কিনে দেওয়ার জন্য শুধু তোমাকে বিদেশে পড়ানোর জন্য এত মূল্যবান এত আদরের বাবা আল্লাহ বলছেন যে ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেদিন দেখবেন অপরাধী এই মানুষটা যে এত বোকা ছেলের জন্য এত কিছু করেছে হারাম ভাবে হালালের ধার ধারে নাই হারামের ধার ধারে নাই জি আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন শুধুমাত্র অপরাধী হয়ে মৃত্যুবরণ করার কারণে আপনি আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ আব্দুল্লাহ রে নাও জাহান্নামে ফেলো আমাকে ছাড়ো এই ভালোবাসা ছেলেকে বাসবে এই ভালোবাসা বাসবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه আমার মনে হয় না এই সুরাটা আমি শেষ করতে পারবো ইন্না লিল্লাহি আল্লাহ গুলো কি বলছে আল্লাহ বলছে যে যেদিন আকাশ রঙিন সরি গলিত ধাতুর মতো হবে অপরাধী বাঁচতে চায় বন্ধু বন্ধুর খবর নেবে না অপরাধী বাঁচতে চাইবে তার অপরাধ থেকে নিজের সন্তানের বদলে ইয়া আল্লাহ লে সন্তানকে যা খুশি কর আমারে বাঁচা এরপর বলবে ইয়া আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি আল্লাহ আমার এই সুন্দরী বউর জন্য আমি কত অপরাধ করলাম আল্লাহ খতা তারে নেও আর যা খুশি করো আমারে ছাড়ো আমার ভাই উমুক মেয়েকে রেপ করেছে আমার ভাই উমুকের মাথা ফাটিয়েছে আমার ভাই জুয়া খেলে আমার ভাই অন্যায় করে আমি মেম্বার ছিলাম চেয়ারম্যান ছিলাম আমার মেম্বারও ছিলাম না চেয়ারম্যানও ছিলাম না দাদার 100 বিঘে জমি ছিল এলাকার একটা প্রভাবশালী মানুষ আমার ভাইয়ের অন্যায়কে আমি অন্যায় করিনি 30,000 টাকায় ওই মেয়ের ইজ্জতকে ঢেকে দিয়েছি এইরকম আদরের ভাইটাকে বলবে সাহিবাতিহি ওয়া আখি ইয়া আল্লাহ বউকে নাও ভাইকে নাও ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই বলবে ইয়া আল্লাহ আমার বংশ আমি অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ইয়া আল্লাহ আমি হারাম করলে অন্যায় করলে যারা আমাকে আশ্রয় দিত ওদের সবাইকে নাও আমাকে কি করো কি করো এখানে এসে ক্ষান্ত হবে না বলবে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইয়া আল্লাহ জি যে 200 বিঘা জমির জন্য ছেলের কাছে মেয়ে বিয়ে দিয়েছেন মেয়ের ধার্মিকতা ছিল কিন্তু আপনি বাবা হয়ে পাগল হয়ে গেছেন 200 বিঘা জমির মালিকের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়ে সুখে থাকবে ছেলে গাঁজা খায় নামাজ পড়ে না দাড়ি চাচ্ছে মদখোর আপনি প্রভাবশালী মানুষের সাথে আত্মীয়তা করবেন আপনার মেয়েটা তার জীবনে শুধু ভাত খেলে নাকি সুখী থাকবে আত্মীয়তা করেছেন 200 বিঘা জমির মালিকের সাথে ধুর আল্লাহ বলছে যে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী আপনি দেখবেন এই লোকটা কি চাইবে সেদিন জানেন বলবি ইয়া আল্লাহ ও ফাসিলাতিহি আল্লাতী তুই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি ইয়া আল্লাহ এই দুনিয়ার মধ্যে যত স্বর্ণ হীরা মতি মানিক্য 100 200 500 পুরো পৃথিবী সমান সব কিছু নাও শুধু আমাকে আল্লাহ ছেড়ে সম্ভব দুনিয়া আল্লাহর কাছে মাসির দেনার মতো কিসের মতো
তো আপনার এই উপহার আল্লাহর কাছে কি আমি এইজন্য আগে বলেছিলাম আপনারা আল্লাহর কথা বুঝলে খুব সহজ দুনিয়া আল্লাহর কাছে মাছের ডানার মতো আরো তুচ্ছ তো আপনি যদি পুরো দুনিয়ার দুনিয়ার শব্দ বলেন যে আল্লাহ এই নাও দুনিয়ার দুনিয়ার সব আল্লাহর কাছে এটা কিসের মতো না তো আল্লাহ খুশি হবে এটা আপনারা কি ভাষা বললো এই নে মোশার ডানা আমার স্যার লাথি মার মুজে বেটা ফুটবলের মতো সর সহি ওয়ালা গালাত ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা আমি আসি কাল্লা না ইন্নাহা লাযা ও মুহাম্মদ এই অপরাধী ছেলে দিবে বউ দিবে ভাই দিবে আত্মীয় স্বজন যারা আশ্রয় দিত তাদের দিবে পুরো পৃথিবীতে এবং পৃথিবীতে যা আছে সব দিবে কাল্লা লা না আমি আল্লাহ মানব না ইন্নাহা লাযা নিশ্চয় জাহান্নামের এই আগুনটা হচ্ছে লেলিহান আগুন নাজ্জাআতাল লিশাওয়া যা তার চামড়া খসে দেবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওকে ডাকবে মান আদবারা ওয়া তাওয়াল্লা জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে সত্য কথা শোনার পরেও এটাকে অবহেলা করেছে অবজ্ঞা করেছে সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে জাহান্নাম কাকে ডাকবে আপনারা মনে আমার কথা বুঝেন না আমি কি আর স্লো বলবো একটু স্পষ্ট বুঝা যায় জাহান্নাম কাকে ডাকবে যে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় বলুন দাড়ি কেন চাচ্ছেন এবার বলুন কোন রিজন নাই আপনার কাছে আপনাকে যে হুজুর বলেছে আপনি মুসলমান আপনার নাম আব্দুল্লাহ ওই হুজুর বোকা আমি হুজুরকে কি বোকা বলতে আসছি এই জায়গায় নাকি উদাহরণ দিচ্ছি ভাই দেখেন আপনাদের মন মতো না হলে কিন্তু আপনারা উদাহরণে রে বলেন যে হুজুরে কইছে আসলে কিন্তু কই নাই উদাহরণ দিচ্ছি কি দিচ্ছি যে আপনাকে বলছে যে আপনার বিয়ে পড়াইতে গেছে ও বোকা যে জানে যে আপনি নামাজ পড়েন না কি পড়েন না আর আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কবরও দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনার বিয়েও দিচ্ছে ও হুজুর বোকা ও নিজেই হুজুর না ও নিজে কি না কারণ সবচেয়ে বড় হুজুর কে মানুষদের মধ্যে সবচেয়ে বড় হুজুর কে জনাবে মুহাম্মাদুর একটু জোরে বলেন জনাবে মুহাম্মাদুর তো উনি বলেছে মান তারাকা সালা যে নামাজ ছাড়লো ফাকাদ কাফার সে কুফরি করলো রাসূল কি বলেছে বলেন তো সবাই রাসূল কি বলেছে এবার আপনি গেছেন ওকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিয়ে পড়াইতে আরে ওর কিসের বিয়ে ও বলবে অং বং চং চং পং পং যা পারে তা বলে বিয়ে পড়াবে আমি খুব তুচ্ছ বলছি মনে না না আপনাদেরকে শরম লাগে না কি দুই নাম্বারই করবেন না প্লিজ আপনি নামাজ পড়েন না আর আমি এটা বললে দোষ আপনি না পড়লেও দোষ না আর আমি বললেই দোষ তো যে জিনিস বললেই এত দোষ আপনি এই জিনিসটা করতেছেন না কত দোষ চিন্তা করছেন বুঝতে পারছি